আসসালামু আলাইকুম। আজকে আমি সরিষার পুর দিয়ে চাল কুমড়া ফ্রাই করব। এটা আমার জন্য নতুন একটা রেসিপি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। একটা বাটিতে আমি কিছুটা সরিষা নিয়ে নিলাম, তারপর একটা কুচি চাল কুমড়া মাঝখানে আমি একটু কেটে নিলাম। একটু মোটা করেই পিস করতে হবে। তারপরে পিসগুলোর মধ্যে মাঝখানে একটু ছুরি দিয়ে একটু গেঁথে গেঁথে দিতে হবে, যেন সরিষার পোরটা ঢুকানো যায়। প্রতিটা পিস এভাবে করে নিতে হবে। একটা ছাঁকনিতে আমি সরিষাগুলো একটু ভালো মতো ধুয়ে নিয়েছি, তারপর একটু ব্লেন্ড করে নিলাম। চাল কুমড়াগুলো ফ্রাই করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি কিছুটা চালের গুঁড়ি নিয়ে নিলাম, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া, দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়া, সামান্য একটু লবণ, আধা চা চামচ কর্নফ্লাওয়ার, একটু পানি দিয়ে ব্যাটারটা আমি গলিয়ে নিব। চাল কুমড়াগুলো আমি একটু ফুটন্ত গরম পানিতে আঁচ সিদ্ধ করে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে তাওয়াতে টেলেও নিতে পারেন। এরপর একটা ছাঁকনিতে আমি পানি ঝরিয়ে নিলাম। এবার একটু ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিলাম, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, ভালো মতো একটু নেড়েচেড়ে দিতে হবে, দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম একটু লবণ, সাথে সাথে দিয়ে দিলাম সরিষা ব্লেন্ড করে রেখেছি সেগুলো। একটু ভালো করে নেড়েচেড়ে সরিষা একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলব। তারপর আমি চাল কুমড়ার পিসগুলোর মধ্যে চামচ দিয়ে আস্তে আস্তে করে পুরগুলো দিয়ে দিব। একটু হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিতে হবে, এভাবে প্রত্যেকটাতে দিয়ে দিব। ফ্রাই প্যানে দিয়ে দিব তেল। এরপর যে ব্যাটারটি তৈরি করেছি চাল কুমড়ার পিসগুলো আমি ওখানে ডিপ করে নিব, তারপর আস্তে আস্তে তেলে ছেড়ে দিব। এরপর আমি ভাজতে থাকবো আস্তে আস্তে, একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। চাল কুমড়ার পিসগুলো বেশিক্ষণ ধরে ফ্রাই করতে হবে, লালচে ভাব না আসা পর্যন্ত ফ্রাই করতে থাকবেন। এটার ভিতরটা নরম থাকবে, উপরটা যেন ক্রিস্পি হয়, এভাবে করতে হবে। খুবই টেস্ট, আপনারাও করে দেখতে পারেন। আমার কাছে এটা পুরোই নতুন রেসিপি, অনেকের কাছে এটা নতুন রেসিপি হতেও পারে, তবে ট্রাই করে দেখবেন। আমার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।